Audio Jungle. Audio Jungle. Good morning, Bondhura. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো থাকার চেষ্টা করছি। আর এখন বাজে সকাল 6টা, বাড়ির সবাই ঘুমাচ্ছে, আমি উঠে পড়েছি। আমি একটু সকাল সকাল ওঠার চেষ্টা করি রোজই, কারণ কুকুর অনলাইনে ক্লাস থাকে 8:30 থেকে। তো আমি চেষ্টা করি তার আগে কিছু রান্না বান্না সেরে ফেলার, কেননা ওর সাথে বসে থাকতে হয় টানা আমার 9:30-10টা অবধি বসে থাকতে হয়। এই জন্য চেষ্টা করি যে তার আগে, ওর সাথে বসার আগে কিছুক্ষণ কিছুটা রান্না সেরে ফেলার। সকালবেলার পরিবেশটা এত ভালো লাগছে, তাই বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি সকালবেলা এই ব্রাশ করতে করতে একটু ছাদে এসেছি, ছাদে কয়েকটা গাছ থাকে আমাদের, গাছে একটু জল দিই। আর চলো দেখাই সকালের পরিবেশটা কি ভালো লাগছে, কি বিউটিফুল লাগছে। আর আজকে ব্লগের স্পেশাল একটা জিনিস হলো, আজকে তোমাদের আমি দেখাবো একটা রেমেডি তৈরি করে, একটা ঘরোয়া শ্যাম্পু তৈরি করে, যেটা শীতকালে আমাদের সবারই একটা সমস্যা হয়, যে ড্যান্ড্রফের সমস্যা, মাথার খুব খুশকি হয়। সেই খুশকির শ্যাম্পু যদি বাজার থেকে কিনে এনে আমরা বিক্রিতে মানে মাথায় দিই, তখন চুলটা এত রাফ হয়ে যায়, এত রুক্ষ হয়ে যায়, মানে চিরুনি দিতে গেলে যে কত চুল উঠে যায়। সেই জন্য আমি একটা ঘরোয়া শ্যাম্পু তৈরি করেছি, সেটা তোমাদের দেখাবো। কাজটা সেরে নিই, তারপর একটু টাইম করে তোমাদের দেখাবো এই শ্যাম্পুটা আমি কিভাবে তৈরি করেছি। তাই এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখাও, দেখো, আশা করি তোমরা উপকার পাবে। তো চলো একটু ছাদে যাই, ছাদে গিয়ে দেখি সকালের পরিবেশটা কি সুন্দর লাগছে। দেখো এই সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশ আমার এত ভালো লাগে, ভোরে সূর্যটা দেখতে কি অসাধারণ লাগছে। আর এখানে আমার ছাদে কিছু গাছ আছে, অ্যালোভেরা গাছ, কৃষ্ণ তুলসী গাছ, কিছু গাঁদা ফুলের গাছ আছে, কিছু অফিস টাইম ফ্লাওয়ার আছে। এই গাছগুলোতে একটু জল দিয়ে দাঁত মেজে ফ্রেশ হয়ে গিয়ে আমি রান্নাঘরে ঢুকে পড়ব। দেখো আমাদের ছাদের থেকে উঠোনটা দেখা যাচ্ছে, উঠোনে অনেক ফুল টুল ফুটে আছে, মা উঠে সকালবেলা ফুলগুলো তোলে। আমি সকালে এই গাছগুলোতে জল দিয়ে যাই ছাদের, আর নিচেরগুলো মাই দেখাশোনা করে। আমি এবার তাড়াতাড়ি করে জল টল দিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে পড়ব। রান্না টান্না সেরে, সব কিছু সেরে আমি তোমাদের ওই শ্যাম্পুটা বানানো দেখাবো। সব কাজকর্ম সেরে আমি চলে এসেছি, এখন বাজে বিকেল 4টে, বাড়ির সবাই নিচে এখন একটু রেস্ট নিচ্ছে, কুকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার একটু আমি ফাঁকা টাইম পেয়েছি, এবার চলো দেখাই তোমাদের কি করে আমি অ্যান্টি হেয়ার ফল আর অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু এটা আমি বানাবো। হোমমেড, এটাতে কোনো কেমিক্যাল আমি ইউজ করব না। এই শ্যাম্পুটা ইউজ করলে তোমরা অবশ্যই উপকার পাবে, তোমাদের চুল পড়া যেমন কমবে, মাথার ড্যান্ড্রফও কমবে। তো এইটার জন্য আমার লাগবে 4টে জিনিস, লাগছে রিঠা, শিকাকাই আর শুকনো আমলকি, এবং লাগবে 3-4টে লাল জবা। আমি আজকে 3-4টে পাইনি, 2-3টে পেয়েছি, আমি ওই দিয়েই দেখাচ্ছি তোমাদের। এটা তৈরি করে তোমরা স্টোর করতে পারবে ফ্রিজে, ফ্রিজে স্টোর করে এটা 2-3 দিন অন্তর অন্তর তোমরা মাথায় অ্যাপ্লাই করবে। তো আমি এই রিঠা, আমলা আর শিকাকাই এই 3টেকে কালকে রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। কিভাবে ভিজিয়েছিলাম, কতটা পরিমাণ নিয়েছিলাম সেটা একবার দেখো তোমরা। এখানে আমি নিয়েছি রিঠার দানা 20টা মতো, শিকাকাই নিয়েছি 7-8টা, আর নিয়েছি শুকনো আমলকি সামান্য পরিমাণ। এগুলো সবকটা নিয়ে আমি একটা পাত্রর মধ্যে 1 লিটার মতো জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখবো সারা রাত। এক লিটার জলের মধ্যে এগুলো ভিজিয়ে
ঢাকনা দিয়ে রেখে দিতে হবে সারা রাত। আচ্ছা তোমরা, আমি কিভাবে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে, সেটা ভিজিয়ে রাখার পর আজকে সেটা কিরকম হয়েছে চলো দেখে নিই। ভিজিয়ে রাখার পর এটা জলটার একদম কালারটা একদম এরকম হয়ে গেছে। এটাকে এবার আমি আগুনে বসিয়ে 15 থেকে 20 মিনিট ফোটাবো। চলো বসিয়ে দিই, আমি ইন্ডাকশন ওভেনে করব। দেখো তোমরা, এই দেখো আমি বসিয়ে দিয়েছি এটা ইন্ডাকশন ওভেনে। এটাকে আমি এখন 15 থেকে 20 মিনিট ফোটাবো এবং এটার মধ্যে দিয়ে দেবো জবা ফুলের পাপড়িগুলো। আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। পিঠাটা যতক্ষণ না নরম হবে ততক্ষণ এটাকে ফোটাতে হবে। 15-20 মিনিট পর ফোটানোর পর কেমন হচ্ছে সেটা তোমাদের দেখাবো। দেখো 20 মিনিট পর এই জিনিসটা কি সুন্দর ফুটে গেছে, আর এটা ফুটে জলটা অনেকটাই কমে এসেছে। আমি একটু নাড়িয়ে একটা রিঠার দানা তুলে দেখবো যে এটা সেদ্ধ হয়ে গেছে নাকি। দেখো এটা একদমই নরম হয়ে গেছে, তার মানে এই জিনিসটা পুরোপুরি রেডি। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি সমস্ত রিঠার দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এগুলোকে একদম রিঠাগুলোকে ভালো করে চটকে চটকে একদম স্ম্যাশ করে নিতে হবে। এবার এটাকে চটকে নেওয়ার পর আমি একটা পাত্রতে এটাকে ভালো করে ছেঁকে নেব। দেখো কত ফেনা হয়েছে। ছেঁকে নিয়ে এটাকে একটা শিশিতে স্টোর করব ফ্রিজে। এখানে পুকু হাসছে, আমার ক্যামেরাটা ধরেছে পুকু। এই দেখো ভালো করে এটাকে ছেঁকে নেব। দেখো এটাকে এবার আমি একটা শিশিতে ঢুকিয়ে নেব। রেডি আমার হোমমেড শ্যাম্পু। দেখো কি সুন্দর ফেনা, এটা দিয়ে চুলটাকে আমরা শ্যাম্পু করে নিতে পারবো। তাহলে দেখলে তোমরা আমি কিভাবে শ্যাম্পুটা তৈরি করলাম। তোমরা বাড়িতে এরকম ভাবে শ্যাম্পুটা তৈরি করো এবং অ্যাপ্লাই করো, নিশ্চয়ই উপকার পাবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্রচুর ভিউ হচ্ছে আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব সেরকম পাচ্ছি না। একটু আমার চ্যানেলটাকে গ্রো করতে তোমরা সাহায্য করো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, বাই।